আসসালামু আলাইকুম, সুলতানা মরিয়াম ব্লগ থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথেই আমি খুবই সুন্দর একটা আপনার বাঙালি উৎসবের জন্য একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা রাখি পুরো ভিডিওটা আপনারা অনেক এনজয় করবেন। আপনারা যদি আমার ভিডিওটাতে আসেন, আমরা প্রতিনিয়ত এই ধরনের কিন্তু মানতেও চেষ্টা করি। আমার কথা হলো আপনার ফাগুন মানে বসন্তের উৎসব, বসন্ত তো চলে যাচ্ছে তাই না? তো আমি একজন থাকবো না তার অর্থ এটা নয়, অন্যরা বাঙালির বাংলা মাসের যে একটা আমেজ আয়োজন অথবা সামাজিকতা উপভোগ করবে না তা কিন্তু না, তাই না? আমি তো এই অর্গানাইজেশনের একজন, আমি আমার ব্যক্তিগত কাজের জন্য থাকতে পারিনি, কিন্তু সবার এতটাই আফসুস ছিল, সবাই এতটাই মানে আফসুস আমার জন্য করছে। এখানেই আমার মনে হয়েছে যে এখানে আমার মনে হয়েছে যে আমি আমার আমি আছি সবার সাথে, আলহামদুলিল্লাহ। এটা আর কি খুবই ভালো লেগেছে। এই বেশ কয়েকটা প্রোগ্রাম আমরা করোনাকালীন সময়ে করার চেষ্টা করছি, অথবা আমাদের মান্থলি মিটিংও আমরা দেখা গেছে যে আগে পরে সুন্দর একটা ইয়ে করেছি। ইনি হলেন ইসরাতারা ইউনুস আপু, উনি হলেন আমব্রেলার মতো আমাদেরকে একদম ছায়া করে ধরে রাখছে। আমি মাঝে মাঝে অনেক সময় অনেক ভিডিওতে বলি যে একটা মানুষ অনেক ধরনের পজিটিভ চিন্তা করতে পারে, অথবা উনি এরকম একটা মানুষ যে একটা ভিডিওতে অথবা দু চারটা ভিডিওতে ওনার সম্পর্কে বললে আসলে বলা হবে না। উনি এরকম একটা মানুষ যে আমি খুব ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। যেমন ধরেন কারো আমি যে অসুস্থ হয়েছি, অনেকেই জানেন যারা আমাকে রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি অসুস্থ হয়েছি। উনি আমাকে বেশ কতবার ফোন করছে, উনি কিন্তু দায়িত্বশীল একটা জব করেন, ওনার মাশাল্লাহ মাশাল্লাহ বাচ্চাগুলাও, ঠিক কটা বাচ্চা আমি বলতেছি না, তো বাচ্চাগুলো মোটামুটি সবগুলো বাচ্চা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু উনি একটা দায়িত্বশীল জবের পাশাপাশি ভালো ভালো একজন ফাগুন কুই, আমি এটাই বলবো। তাহলে তো হাজবেন্ড কে দরকার আছিল। আমার পছন্দের রং যদি তুমি না জানো খুবই ভালো লাগে। যতবার ওনার সাথে আজকে কিন্তু রাত্রে পাই ঠোবে আমার সাথে কেন ফোন করে নাই কেন, পরে উনি
তারপরে কিছুদিন গ্যাপ দিয়ে আবার আমাকে তখন আমি ফোন করে আমাকে থ্যাংক ইউ জায়ান আসছে, এবার আসতেছে রুকায়া, রুকায়া রুকায়া এবার আসতেছে কে বাবা? তোমার নাম কি? এই বাবা তোমার নাম কি? আহলাফ, ওকে ওকে আহলাফ, আহলাফ নিয়ে যাও, নিয়ে যাও নিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ রেহান আসো আসো। এরপর কি, এরপর কি তোমার ভাই, তোমার নাম কি? রেহান এখানে ভিডিও হচ্ছে, ওকে ওকে রেহান আবার আবার নতুন করে করবে আমার মনে হয়েছে আর কি, যে আমি যদি আরেকটু সময় ধরে একটু রেস্টে থাকি এটা আমার জন্য আসলে ফিজিক্যালি ভালো হবে, ঠিক তার ব্যতিক্রম না আলহামদুলিল্লাহ। আসলে মানুষ নিজেই বলতে পারে, হেলথ যখন মানুষের খারাপ হয় মানুষ আসলে কিভাবে কিভাবে মানে এটা আল্লাহর তরফ থেকে মানুষের ব্রেনের থেকে মানুষ ইয়ে করে নিতে পারে, কি জানি বুঝে নিতে পারে। খুবই সুন্দর প্রোগ্রাম, মানে অয়েল অর্গানাইজ প্রোগ্রাম যেটা, সবাই খুবই পজিটিভ আলহামদুলিল্লাহ। আমাদের এই টিমটার জন্য সবাই দোয়া করে, অর্গানাইজেশনের একজন তো আমি যে থাকতে পারিনি তারা তো এটা নয় যে আমি এখানে প্ল্যান প্ল্যানের মধ্যে প্ল্যান করার সময় সাপোর্ট করা সব কিছু দিয়েছিলাম এরকম। তো যাই হোক, আমাদের আমরা যেহেতু অনেকজন ওমেন, কতজন ওমেন এটা আমি বলতেছি না, তো এর মধ্যে দুই একজন দুই চারজন যদি দুইজন একজন যদি না থাকে তাতে কী হয়েছে, তাতে কী হয়েছে? আমরা তো ইয়ে কী জানি বলে, আমরা তো সবার সাথেই আছি, সবার মনেই আছি না? এই যে শামিমা বাবু, উনিও আমাদের এই জেনারেল সেক্রেটারি, উনিও দেখা যায় যে এত সুন্দর কিছু মেসেজ দিচ্ছে যে মানে আমাকে মিস করবে এ ধরনের কিছু। যাক আলহামদুলিল্লাহ, সবাই সবাইকে যেন সবসময় এরকম রেসপেক্ট ভালোবাসা মায়া মমতা আন্তরিকতা চোখে দেখে যেতে পারি, এটাই অনেক কিছু আসলে, অনেক ধরনের মানে। সোজা কথা হলো আমরা প্ল্যান করছি, খুব বেশি সময় নিয়ে প্ল্যান করি, আমরা আগে একবার প্ল্যান করছিলাম পরে মাঝখানে একটু গ্যাপ দিয়ে আবার বাকি প্ল্যানটা করছি আলহামদুলিল্লাহ। সবাই খুবই হেল্পফুল, প্রোগ্রামে আমি থাকবো না এটা চিন্তাও করা যায় না, এরকম থাকতে পারলাম না আর কি শারীরিক অসুস্থতার জন্য। যদিও আমি এখন আর ওরকম অসুস্থ না, কিন্তু আমি একটু কিছুদিন একটু মেনটেন করতে হবে, এটা ডাক্তার আমাকে সবসময় বলতেছে গত এক বছর ধরে। আলহামদুলিল্লাহ গত বছরের থেকে এবার আমি আরেকটু বেটার ফিল করতেছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এটা আর কি, যেন ডাক্তারের হিসাব মতো চলতে পারি, ইনশাল্লাহ ওভারকাম হইতে পারি আর কি। এখন এখানে ম্যাম যে ভাইয়াদের ভাইয়াদের একটা কম্পিটিশান মনে হয় হচ্ছে, আমি আপনাদের সাথে দেখতেছি পুরো জিনিসটা, আমি পুরো সবগুলা ভিডিও দেখার ওভাবে সময় পাইনি এরকম আর কি। সুন্দর সুন্দর আয়োজন, ভালো লাগছে। এটা হলো
সবচেয়ে বড় কথা, খুবই সুন্দর। আর এই তো লোকমান ভাইয়া, খেলাধুলার আয়োজন মানেই হইল আমেন আপু এবং লোকমান ভাইয়া, খুবই ভালো লাগে সব সময় এটা হয় এরকম আর কি। তো খুব সুন্দর, খুব সুন্দর আয়োজন এটা আর কি। কাতারের এই পার্কগুলোতে আজকাল অনেক ধরনের প্ল্যান্ট অনেক সুন্দর ইয়ে হয়ে যায় এরকম আর কি। তো আশা রাখি আপনারাও আমার আজকের ভিডিওতে এনজয় করছেন। আসলে পজিটিভ এনভায়রনমেন্টটা এমন একটা জিনিস, যে কোনো পজিটিভ এনভায়রনমেন্টে মানুষ যখন থাকতে পারে তখন মানুষ আসলে এমনিতেই পজিটিভ একটা এনার্জি নিতে পারে আমি মনে করি এই আর কি। তো খুব ভালো লাগে যখন ওনারা, যখনই এই ধরনের আয়োজন হয়। আর আমি আপুর কথা বলবো, জিনিসগুলোকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করে। আমার নিজের বড় বোন সেলিনা আমিন অনেকেই চিনেন, উনি ড্রেসের বিজনেস করেন আর কি, হিজাব, বাংলাদেশি খাদি, পাঞ্জাবি। আমরা যেহেতু কুমিল্লার, এটা ছাড়া নকশি কাঁথা, তারপরে কটন থ্রি পিস, পাকিস্তানি ড্রেস, এগুলি উনি সবই ওনার মানে উদ্যোগে আছে আর কি। তো আমার এই বড় বোন সেলিনা আমিন যে ওনার পেজটার নাম তাতিয়ানা, আপনারা কি অনেকেই আমাকে বাংলাদেশ অনেকেই আমার মেসেঞ্জারে নক করেন অনেক সময় বাংলাদেশি প্রোডাক্টের জন্য। তো ওই আপুদের উদ্দেশ্যে বলবো, আপনারা তাতিয়ানা বাংলাতে চার্জ দিলে আপনারা আমার বোনের পেজটা পেয়ে যাবেন। ওনার মেইন বিজনেস হলো এই যে থ্রি পিস কটনের, এই যে এমব্রয়ডারি বলেন, প্রিন্টের থ্রি পিস, খাদি পাঞ্জাবি হিসেবে মেইন, এটার সাথে আপনার এই হিজাব, এগুলি আর কি, সব কিছু ইনক্লুডেড এই আর কি। তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগে এরকম আর কি। এ ধরনের খেলাধুলার আয়োজন বেশ কয়েকবারে আমি জয়েন করেছি, আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ এই আর কি। তো আশা রাখি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এখানে আমি কিছু স্টিল পিকচার দেখেন, ছবিগুলো দেখলে মনে যেন একদম জীবন্ত ছবি এরকম, খুবই সুন্দর প্রতিটা ছবি, এত সুন্দর আসছে যে কি আর বলবো। তো আপনারা আশা রাখি আমার আজকের ভিডিওটা এনজয় করবেন, দোহা কাতারের ফাগুন 2022-র উৎসবটা আর কি, আপনাদের ভালো লেগেছে এটা আর কি। তো সবাই ভালো থাকবেন, ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।